हेलो एवरीवन, वेलकम इन माय न्यू वीडियो। तो आज हम लोग जा रहे हैं जलपाईगुड़ी आईटीआई कॉलेज। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मुझे खुद में घोल दे तो मेरे यार बात बन जानी। रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मुझे खुद में घोल। हेलो एवरीवन, वेलकम इन माय न्यू वीडियो। तो आज हम लोग जा रहे हैं जलपाईगुड़ी आईटीआई कॉलेज, जो कि हमारे ऐसे बहुत ज़्यादा दूर नहीं है। तो इस कॉलेज में एक नया जो है कोर्स प्रोवाइड किया जा रहा है बाय महिंद्रा, विच इज़ ट्रैक्टर मैकेनिक्स। वो बहुत अच्छा कोर्स है और उसमें कैसे आपको जाना है, कैसे एडमिशन प्रोसेस है और बाकी सब कुछ हम आज हम कवर करेंगे। और इस कॉलेज में टोटल तीन ब्रांचेस है। फर्स्ट है विच इज़ वेल्डर एंड सेकंड इज़ इलेक्ट्रिकल एंड थर्ड इज़ ट्यूनर। तो ये तीन डिपार्टमेंट है और एक जो नया कोर्स ऑफर किया जा रहा है विच इज़ फ्रॉम महिंद्रा, विच इज़ ट्रैक्टर मैकेनिकल, तो उसके मैकेनिक्स, उसके बारे में मैंने आपको बताया। तो उसी के बारे में आज ये टोटल वीडियो होने वाला है, तो चलो देखते हैं। এখানে স্যার শেখাচ্ছেন। তো স্যার এটা কি পড়ানো হচ্ছে এখানে? এখন এখন আমাদের ইঞ্জিন অ্যাসেম্বল চলছে। ইঞ্জিন অ্যাসেম্বল? ওকে, তো এটা মেইন ইঞ্জিন, তাই তো? হ্যাঁ। আর কি কি পড়াচ্ছেন ভিতরে? আর ওকে, এখানে কি মানে পুরো কমপ্লিটলি অ্যাসেম্বল থেকে ডিঅ্যাসেম্বল সব কিছু শেখানো হচ্ছে, তাই তো? পুরো প্র্যাকটিক্যাল ইয়েতে। আচ্ছা, এই কোর্সে এসে মিন্স কি কি শিখতে পাচ্ছ নতুন নতুন? কোর্সে এসে আমি ইঞ্জিনের ব্যাপারে শিখতে পারছি, ট্রান্সমিশন সিস্টেমের ব্যাপারে জানতে পারছি, একটা ইঞ্জিন চলে কীভাবে সেটার ব্যাপারে জানতে পারছি। আচ্ছা আচ্ছা। না, তুমি কি মানে এই কোর্সেই নিয়েছো নাকি আলাদা আইটিআই অন্যান্য কোর্সে থাকতে? আমি আসলে ভোকেশনাল নিয়ে পড়তাম, এই কলেজেরই স্টুডেন্ট ছিলাম। তারপর আমি জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটে দু বছরের জন্য পড়লাম ভোকলেটে সহ। তারপর পাস আউট করার পর স্যার আমাকে বলে ফোন করেছিলেন যে এখানে একটা ট্রাক্টর মেকানিকের কোর্স চালু হচ্ছে, যে তুমি কি? আমরা ঠিক আছে স্যার, আমি এই সঙ্গে স্যারদের সাথে কথা বলে স্যার বললাম যে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য সেরকম কিছু লাগে না, মাধ্যমিক পাস যোগ্যতায় ভর্তি হওয়া যায়। এখানে কি এক্সহস্ট ইনটেক সেরকম কিছু আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথা থেকে? আচ্ছা, একটা ট্রাক্টরও আছে, রিয়েল ট্রাক্টরের ব্যাপারে এখানে এখানে এখন বলবে আর প্লাস এটা পরে চালাবেও, তো আপনাকে ওটাও দেখাবো। দিস ইজ দ্য ট্রাক্টর। তো ট্রাক্টর ব্যাপারে কিছু এক্সপ্লেন করো, ট্রাক্টরটা কোথায় কি? এটা তো স্টিয়ারিং সবাই জানে। হ্যাঁ, স্টিয়ারিং ইঞ্জিন। এটা হচ্ছে হ্যান্ড এক্সিলেটর। হ্যান্ড হ্যান্ড এক্সিলেটর? আচ্ছা, মানে এক্সিলেট করা। ওকে ওকে। এটা হচ্ছে ব্রেক। ব্রেক কি? স্যার
এক্সেলেটর পাই আচ্ছা এটা হচ্ছে গিয়ার লিভার হুম ওই পাশে যেটা আছে মানে এটা আলাদা ইঞ্জিন মনে হচ্ছে এটা এটা এই ওয়ার্কশপের মধ্যে সবচেয়ে বেশি অ্যাডভান্স ইঞ্জিন এটা আচ্ছা অ্যাডভান্স কেন পার্থক্য কারণ এটা ট্রেম ফোর ইঞ্জিন ওকে ওকে মানে ওইটা আর এটা ওটা একটু পুরনো মডেল আচ্ছা এটা অ্যাডভান্স মডেল ওকে 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 নিউলি বিল্ড এটা তো স্যার এই যে আমাদের কোর্স আছে দ্যাট ইজ ট্রাক্টর মেকানিক্স তো কোর্সের ব্যাপারে কিছু বলেন মানে এর ব্যাপারে কোর্সটা হচ্ছে এটা সম্পূর্ণ গভর্নমেন্ট আন্ডারে কোর্স এটা পিবিএসএসটি যেটা বা উৎকর্ষ বাংলা বলা হয় পশ্চিমবঙ্গ সরকারের এটা তো এর আন্ডারে বিভিন্ন ধরনের কোর্স আছে তো তার মধ্যে এখানে যেটা আছে সেটা হচ্ছে ট্রাক্টর মেকানিক কোর্স তো ট্রাক্টর মেকানিক বলতে গেলে কি ট্রাক্টর সম্পর্কে পুরো ওভারঅল নলেজটা দেওয়া হয় তো ট্রাক্টর ভিতরে যেগুলো আছে যেমন ইঞ্জিন আছে গিয়ার বক্স ট্রান্সমিশন ক্লাচ হাইড্রোলিক সব কিছু এবং একটা লাইভ ট্রাক্টর আছে যেটাতে আমরা ড্রাইভিংটা শেখানো হয় স্টুডেন্টদেরকে তো এটা করলে কী হবে এটা করলে ছেলেটা একদম পুরো ট্রাক্টর সম্বন্ধে ভালো জানতে পারবে একটা ইঞ্জিন কম্পোনেন্ট কী কী আছে কীভাবে কাজ করে সো বা একটা ইমপ্লিমেন্ট কীভাবে ওঠানো হয় নামানো হয় তো সবগুলো জানতে পারবে এবং মানে টাইম কত মানে কত দিয়ে সেরকম 390 ঘন্টা মানে এরকম ডেট কী কী মানে সপ্তাহে এরকম আছে কোনো রুটিন যে এই টাইমে হবে এরকম কিছু নাকি আইটিআই কলেজ যে সিস্টেমে চলে সেম শুধু শনি রবিবার ছুটি থাকে তো আমাদের একদম সেম সিস্টেম আচ্ছা আর কতজন করে ব্যাচ ব্যাচে কজন করে 30 জন করে একটা ব্যাচ 30 জন করে তো স্যার এই যে কোর্স তোমার ট্র্যাক্টর মেকানিক তো এবছর অ্যাডমিশন কী করে নেবে স্টুডেন্টসরা অ্যাডমিশন বলতে মানে প্রথমত অ্যাডমিশন ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক পাস হলেই হবে তো অ্যাডমিশন নেওয়ার জন্য আমার কলেজে আসতে হবে কলেজে আসার পর ফর্ম ফিল আপ অনলাইনে ফর্ম ফিল আপ হবে তারপরে ওদেরকে কল করে ডাকা হবে যখন ক্লাস স্টার্ট হবে এই আমাদের সিস্টেম আর স্যার মানে কোনো ফিস বা টাকার কোনো ব্যাপার আছে কত ফিসের কোনো ব্যাপার নেই কোনো রকম কোনো ফিস নেই কোনো রেজিস্ট্রেশন কোনো গভর্নমেন্টের এটা কোর্স এটা তো সেখানে ফ্রি অফ কস্টে হচ্ছে এটা মানে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে এত বড় একটা কোর্স উইদাউট এনি মানি সত্যি অসাধারণ তো স্যার এই যে কোর্সটা আছে এই কোর্সটা করলে স্টুডেন্টদের কী কী বেনিফিট হবে মানে প্লেসমেন্টে বা অন্য কোনো কিছু ফার্দার কোনো কিছু বেনিফিট বলতে গেলে কি তো এটা যেখানে কোর্সটা হয় যে রাজ্যে হোক বা যে জেলাতে হোক তো সেখানে লোকাল যে লিডারশিপগুলো থাকে সেখানে সে প্লেসমেন্ট পায় অ্যাজ এ সার্ভিস বা সেলস হিসাবে আর একটা হয় সেটা কি কোম্পানির যে প্ল্যান্ট আছে সেখানে যদি ভ্যাকান্সি থাকে তো সেখানে সে ইন্টারেস্ট থাকার পাশে ছেলে যেতে পারে সেখানে কাজ করতে পারে এই দুটো আমাদের আসে এছাড়া আমাদের যে গভর্নমেন্ট আইটিআই বা যে কোনো জব ফেয়ার যখন হয় তখন যেহেতু এটা পিবিএসএসডি আন্ডারে কোর্স সেহেতু এলিজিবল এরা মানে এখানে কোর্সটা করলে ওরা অ্যাপ্লাই করতে পারবে সার্টিফিকেটও দেবে সার্টিফিকেটও দেওয়া হবে আর স্যার একটা কোশ্চেন ছিল যে স্টুডেন্ট বলতে কি যারা জাস্ট 10 পাস মানে বলতে পারে আমরা যেমন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মানে আমরাও কি অ্যাপ্লাই করতে পারবো মানে যে কেউ অবশ্যই যে কেউ অ্যাপ্লাই করতে পারে জাস্ট মিনিমাম ক্রাইটেরিয়া 10 পাস আচ্ছা তারপর যে বিএসসি করেছে বা বিএ করেছে তারা সবাই করতে পারে যে কেউ করতে পারে এটা একটা খুবই ভালো ব্যাপার মানে যারা চাও যে এক্সট্রা ডিগ্রি বানানোর জন্য যাতে ভালো জব পেতে পারো ইটস আ গ্রেট অপরচুনিটি স্যার বলছি মেকানিক্যাল এই সমস্ত কোর্স মেনলি তো ছেলেরাই করে মেয়েরাও কি এই কোর্সটা করতে পারে এটা অবশ্যই মেয়েরা করতে পারে মেয়েরা অবশ্যই করতে পারে ছেলে মেয়ে উভয় কোনো প্রবলেম নেই তো স্যার আরেকটা কোশ্চেন ছিল আপনি বললেন যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 30 জন এখন সাপোজ যদি 70 বা 80 জনকে যদি অ্যাপ্লিকেশান দিয়ে দেয় ভিডিওটা দেখার পর তাহলে কী হবে একেবারে কি ওটা হবে নাকি না ওদেরকে আমরা নেক্সট ব্যাচে অ্যালোট করবো যখন নেক্সট ব্যাচ হবে তখন কারণ যেহেতু এটা শর্ট টাইম কোর্স এটা তো ওদের কোর্সটা হয়ে যাবে তারপর ওরা তখন আবার সেকেন্ডে থাকবে তখন মানে এক এক করে তো চলতেই থাকে কোনো অসুবিধা নেই ওকে তো থ্যাংক ইউ স্যার আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার চলা রা হ্যাঁ তো দেখো ভাই এসে করতে দিহারি মজদুরি ট্রাক্টর চলা কে খেতি বাড়ি করেনে আমারে দোস্ত চলো দেখতে আর ভাইয়া বাহ ভাই বাহ
शाबाश बेटा। এটা কোন ওয়ার্কশপ? এটা কি? এটা ওয়েল্ড টার্নার ওয়ার্কশপ। টার্নার ওয়ার্কশপ। টোটাল তিনটে ব্রাঞ্চ আছে তো তোমাদের? আমাদের মহেন্দ্র একটা আছে, এখানে টার্নার একটা আছে, আর ওয়েল্ডার একটা আছে। ওয়েল্ডার একটা আছে, আর একটা গোবিন্দন আছে, আর ইলেকট্রিশিয়ান একটা আছে না? আচ্ছা আচ্ছা। এটা এখনো কাজ চলছে। यहाँ पे आके बहुत मजा आया। कैंपस मैंने आपको थोड़ा बहुत दिखा दिया, मेनली उसी उस कोर्स के ऊपर ये वीडियो मैंने बनाया और बाकी डिटेल्स मैंने आपको दे दिया। और फर्दर आपको अगर कुछ चाहिए तो फिर ऑफिशियल वेबसाइट का लिंक मैं नीचे दिया है, तो आप वहाँ से जाके विजिट कर सकते हो। फिर से हिंदी बोल दिया मैंने, ऑफिशियल वेबसाइट लिंक अभी नीचे दीजिए, तो ओखान देखे तुम्हें देखते पारो जहाँ जहाँ फर्दर इन्फॉर्मेशन आज। ओके, तो आज के वीडियो एखे शेष करब। নেক্সট আমাকে বলবে কোন কলেজের উপর করবো আস্তে আস্তে। মনে হলো একটা নতুন ব্রাঞ্চ, মানে নতুন কিছু স্টার্ট হয়েছে, তার জন্য আমি এটা করলাম ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জিন্দেগি জিতে রয়েছে কাটি গামাত মিলতে নেক্সট ভিডিও। আপনার টাটা, বন্দে মাতরম। লোকেরা ভাবছে যে হিন্দি হিন্দি বাংলা কী মিক্স, একদম কী বলবো আমি। তো চলো টাটা।